আরে তো ভাইয়া ভাইয়া বলা লাগবে কেন, আমার কি নাম নাই? আসলে কি ভাইয়া, আমার আসলে আপনাকে তুমি করে বলতে একটু লজ্জা লাগে। এত লজ্জা লাগলে চলবে না, শুনুন। ছেড়ে দাও ভাইয়া। আচ্ছা মোগে মোগে স্যার আমার ওমা মা তুমি আমার কই ভালো এসে ফেলে গেল মা। ওমা মা মা তুমি কথা কও মা, তুমি আজ এই গরিবের মেয়ের বিয়ে হবে সঞ্চয়ের টাকা দিয়ে। খেলতে গেছিলাম। আচ্ছা হয়েছে, ঠিক আছে চল। শুনো, তুমি কি শাহনাজের আম্মুর কাছে কবুতরের বাচ্চা ছিলে? হ্যাঁ। এই ধরো টাকা দিছি। আমি যাই, আমি আমার বাচ্চা এই টাকা দিয়া আমি ভাত খাবো, দিলদারে চান্দা করব। জীবন ভরে ওই ছাই পাশ খায়, কত না করতেছে ওই ছাই পাশ খায় না। মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবো, এই চিন্তা ভাবনা তার মাথায় নাই। তার চিন্তা একটাই, দিনটা 24 ঘন্টা করে মদ খাবো, নেশা করবো, আর কোনো চিন্তা ভাবনা নাই। স্যার যে ঘরে মেয়া পোলা আছে, মানুষের মতো মানুষ করতে মেয়েটারে বিয়া দেন লাগবো, তার একটু চিন্তা নাই। সংসারের সমস্ত দায় বহন আমার, শিলার কাম করি, কবুতরে বাচ্চা বেশি, এই মুরগি ডিম বেশি, এমনি করে কি সংসার চালান যায় সেটা তার বোঝান যায় না। জানো মা, স্কুলে সবাই বলে তোর বাবা নেশা কর, তোর সাথে আমরা মিশবো না, খেলবো না। বাবা রে, সবই বুঝি কিন্তু কি করবো, আমি যে নিরুপা কিন্তু বুঝবো, সেদিন বুঝবো, আমি যেদিন থাকতো না সেদিন সবই বুঝবো। চল ঘরে যা খাবি। চল তুমি তো জানো যে তোমার জন্য আমি এই জায়গায় রোজ দাঁড়ায় থাকি। আরেকটা জিনিস, তোমার একটা স্বভাব কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হলো না, কিসের তো আপনি আপনি? আরে তো ভাইয়া ভাইয়া বলা লাগবে কেন, আমার কি নাম নাই? আসলে কি ভাইয়া, আমার আসলে আপনাকে তুমি করে বলতে একটু লজ্জা লাগে। এত লজ্জা লাগলে চলবে না, শোনো, এত লজ্জা করে কি হইব। আচ্ছা আসল কথায় যাই, তোমাকে কি স্কুলে কেউ বিরক্ত করে? না না, আমাকে কেউ বিরক্ত করে না, কিন্তু আমার বাবার জন্য আমি লজ্জায় স্কুলে মুখ দেখাইতে পারি না। আমার বান্ধবীরা আমার সাথে মিশতে চায় না, বলে তোর বাবা নেশাখোর, তোর সাথে মিশবো না। দেখো কি আর করবা, এই যে চাচাকে আমি কতবার বলি, কতবার বুঝাই, চাচা এসব সাইপার ছাড়েন, আপনার মেয়েটা বড় হইতেছে, ওকে ভালো একটা করে বিয়ে দিতে হবে। সে যা তাই, আমার কথা কোনো কানেই নেয় না, সে তার মতো সারাদিন নেশা করতেছে, সংসারের কোনো রুজি রোজগারের দরকার নাই, সে নেশার টাকা পাইলেই হয়েছে, আর কিচ্ছু করা লাগে না তার। আচ্ছা যাই হোক, তুমি বাড়িতে যাও তাড়াতাড়ি। এই চাচাটা না আর কোনো দিন মানুষ হবে না, মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, সে কোনো চিন্তাই তার মধ্যে নেই। আর তাছাড়া আমি তো অনেক ভালোবাসি, কিন্তু আমার
আমার আব্বা কি মাইরা নিব, ওর বাবা যে পরিমাণে নেশা করে সেটা পরে দেখা যাবে। বাজা আমি বাজালা ঘরে একটু টাকা পয়সা উঠবার পারি না, যেটা বেছে তো দশটা টাকা উঠে সে নেওয়া যায় কি যে ছাই পাশ খায় বাজা, আমার ইন্না আর ভাল লাগে না। না দেখতে দেখতে আমিও হাঁপসিয়ে গেছি, জানিনি তো আমি অসুস্থ মানুষ, আমি চিন্তা ভাবনা মনে জানি কবে জানি মরা যায়। তো আফসোস একটা জানে আমার মেয়েটা বড় হয়ে গেছে, দেখে সিনা যদি ভালো করে বিয়ে দিতে পারতাম তারপরে যদি আমি মরে গেতাম তারপর আমি শান্তি পেতাম, তো তা তো না, সে যা দেখায় আমার মেয়ের চিন্তা ভাবনা তো সে কোনোদিন করেই না। তারপরেও আপনি যেমন একটা পোস্ট অফিসে বই করে দিচ্ছিলেন বুদ্ধি করে, খুব ভালো কাম করছিল। আমি মরার আগে যদি আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম তাহলে আমার শান্তি হতো। সবই তো বুঝলাম বইনে, এখন কি করবি, পরে তো অনেক বুঝাইলাম তো কোনো বুঝি মানে না। আচ্ছা বাদ দে সব কথা, তোর বুকের ব্যথা এখন কেমন হয়েছে? আর বুকের ব্যথা এই কমে এইবার, বুকের ব্যথায় তো আমার জীবনটা শেষ করে দিল ওর বাইজা। আচ্ছা ভালো দেখে একটা ডাক্তার দেখাস না কে? আর ডাক্তার করে একটা টাকাই থাকে না, ডাক্তার দেখাম ঘরে পাঁচশো টাকা তুলেও সেটা কেন সে যা মদ খায় বাইজা। আমি পাঁচটা রাজা হাসাছিল আমি সেটা বেঁচে দিছি, তাতে পাঁচ হাজার টাকা হয়েছে আপনি পোস্ট অফিসে নিয়ে জমা দিয়ে দিয়ে। তা বুদ্ধি করে আপনি আমার একটা পোস্ট অফিসে বই করে দিয়েছিলেন, দেখে করে করে টাকা জমা করতে পারি, আমি তো তাও পারতাম না ধরে। আমি তো সকালবেলা আসছি, তুমি কেমন আছো? হ্যাঁ পড়াশোনা কেমন চলছে? মা আমার ক্ষুধা লাগছে খাইতে দাও। যা ঘরে বাড়া আছে খায়ানি। মামা তুমি খাইছো? হ্যাঁ বাবা আমি খাইছি, তুমি খাই নাও যাও। বোনে আমি যাই, এই সকালবেলায় আইছি আমার আবার একটু হাড়ে জান লাগবো, তাহলে আমি আসি। আচ্ছা বাই বাই, দেখে শোনা যায় আমি সুস্থ একটা মানুষ, ঠিক বাদ যাবি, বাদ যাবি সংসার করবি, ঠিক সংসার করবো। তুমি প্রতিদিন কি ভাব শুরু করে নিছো? হ্যাঁ প্রতিদিন কামাই নাই রোজগার নাই আয় একটু বাদ দে টাকা দে। হ্যাঁ কি রাখছে বাদ দে আমি তোর বাপ না, কথা কয় বাদ দেওয়া কথা কয় বেশি বেশি। এই শোন আমি গেলাম ভাত আসবি মা 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 ম
দেহ মোহাম্মদ আলী, এই ছাই পাশ খেয়ে খাও, কারণ এই ছাই পাশ না খাইয়া তুমি এখন নিজের চিন্তা করো। তোমার মেয়েটা বড় হয়েছে, একটা ছেলে হয়েছে, মেয়েটা বিয়ের যোগ্য, বিয়া দেওয়ান লাগবো। তুমি এই ছাই পাশ গিলা এত অত্যাচার কেন করো আমার বোনদের উপরে? হ ভাই, আপনি ঠিক কথাই কইছেন, এই পানি না খাইলে আমার মাথা ঠিক থাকে না, আর এটা খাইলেও বাড়িতে যাইয়া ঠিক মতে কথাবার্তা ভালো হয় না, খুব পারছি। আজকে ওর গায়ে হাত তুলছি ভাই। ভাই, আমি আপনার কথা দিলাম, আমি আর এইসব খাম না, আমি আর এইসব খাম না। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছ এটা ঠিক আছে, আবার যেন কোনো সময় মনের বলে ছাই পাশ খাইও না। না ভাই যান, আমি তো আপনার কথা দিছি, আমি আর এইসব কিছু খাম না, এইসব খাইলে আমার মাথা ঠিক থাকে না। ভাই, বেটার তো বিয়ে দেয় নাকি, ভালো একটা পোলা পামু কই, আমি তো এই টেনশনও বাঁচতেছি না। কে পোলা তো আছেই, তোমার ওই যে পাশের বাড়ি তুহিন, তুহিন হ্যাঁ, ছেলে তো খুব ভালো, লেখাপড়ায় ভালো, ইন্টারভিউ দিছিল, চাকরিতে টিকছে। আচ্ছা ভাই, আমারে আপনি একটু চেষ্টা করে দেখেন, তাহলে আমি কিছু বাজার নিয়ে বাড়িতে যাই, বাড়িতে মাছ তরকারি কিছুই নাই, আর আপনি এক সময় এসে আপনার বোনদের দেখে যান, আমি যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিনে নিজের ভুলটা বুঝতে পারছো? তোমার এই বিয়ের বিষয়ে একটু আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে বলবো আপনার সাথে দেখা করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, আমি বাজারে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ার ব্যাপারে কিন্তু কার সাথে, যাই হোক সেটা পরে দেখা যাবে। কাজল, এই কি হয়েছে? তুমি আর কথা বলো না, তুমি আমাদের মারা মারা হয়েছো। কি তোমার জন্য আমাকে মাছকে মরে গেছে মা? কাজল, এই কাজল, কাজল কথা খাও কাজল। বাবা আলী, কি হয়েছিল তোর মা? তুমি মদ খাইছো, আমার মারে মারধর করছো, আর আমার মা তোমার আর কথা বলো না, তারপরে মা মারা গেছে। আজ আমি ভালো হয়ে গেছি কাজল, মিন্টু ভাইরে কথা দিছি আমি আর মদ খাবো না। আর চিন্তা করে কি করবা মোহাম্মদ আলী, সবই আল্লাহর ইচ্ছা, চিরদিন তো আর কেউ পয়সা থাকে না। কিন্তু আমার বোনের শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো। শেষ ইচ্ছে কি? তার শেষ ইচ্ছে, আমার বোনের শেষ ইচ্ছা ছিল ভালো ছেলে দেখে মেয়েটারে বিয়া দেব। কিন্তু ভাইজান,
ভালো ছেলের কাছে বিয়ে দিতে গেলে অনেক টাকা প্রয়োজন। আমি তো মদ খাইয়া জুয়া খাইলা সব টাকা শেষ করে ফেলাইছি, এমনকি এই বাড়িটাও আমি বন্ধক দিয়ে রাখছি। মেয়ে বিয়ে দিতে গেলে অনেক টাকা প্রয়োজন, সেই টাকা আমি পাবো কই? শোনো, তুমি কোনো চিন্তা করো না, সবই আল্লাহ দেব। আমার বইনে মরার আগে ওর একটা ব্যবস্থা করে রেখে গেছে। ব্যবস্থা করে রেখে গেছে? তুমি তো মদ খায়া জুয়া খেলাইয়া টাকা নষ্ট করছো, তাই আমি ওর কিছু জমানো টাকা আমার কাছে রাখতো। হাঁস বেচা, ডিম বেচা, কবিতর বেচা, সেলাই মেশিনে কিছু জমানো টাকা আমার কাছে দিত। ওরে একটা আমি সুন্দর করে পোস্ট অফিসে একটা বই করে দিছিলাম, ওইখানে আনুমানিক 3-3 লাখ টাকা হবে। সেই টাকাটা আমি উঠাই দিলে মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবা। কান্দো কে মোহাম্মদ আলী? আমি জুয়া খেলা মদ খাইয়া এই সংসারের টাকা কত ভাবেই না নষ্ট করছি, আর কাজল নিজের শরীরের চিকিৎসা না করে ওর ছেলে মেয়েদের জন্য কষ্ট বসে টাকা সঞ্চয় করছে। আরে মা, আরে বাবা, আজ এই গরিবের মেয়ের বিয়ে হবে সঞ্চয়ের টাকা দিয়ে।